আল্লাহর কসম করে বলি, যার পিছে আলেমরা লাগবে তারই কবর খুলবে, আলেম লাগবে না সে উঠতে পারবে না। দেওয়ান হযরতে কেউ চিনত না, এটা আমাদের জন্য লজ্জাকর বিষয় মিয়া। এই যে খালিক সাইফুল্লাহ বি দামাত বরকাতুমালিয়া, উনি জীবন রাজনীতি করে না, এই মিডিয়ার কারণে বেড়ে জেল খাটছে। করো নাসির ভাই তো এনই আছে গাজীপুরে, বেশি দূরে না বেটা, আমাদের সাথে লাগ দিয়ে আসস, হাতির লেদা দেখিয়া ছাগল আপনারা আমারা দেয় মানছে, ওয়াশ কইরা মানছে টিয়া উড়াইয়া বেড়া করে উড়াই গিরে দিতাম। হুজুর আমরা কে আরো ডরায় কথা কই আমি, হে ডরায় কথা কই বাংলাদেশে আমি সত্যি কথা আমি ওয়াদা দিছি। গতকালকে বাং ছাড়ার মধ্যে মাহফিল রাত্রে নৌকা দিয়েছি, দেখেন আমার কলম জেল থেকে আবার পর প্রোগ্রাম একটাও খালি নাই, চেহারা দেখতেছেন ঘুম নাই খাওয়া নাই, নশন দি স্থানীয় ছেলে। এই বেটা তোরা ফেসবুকে লে কী করবি, ক লেসবিয়া যারা লাওয়া তাতে অন্তর্ভুক্ত ভাই, এটার নাম কি BTS মিয়া, ওলামায়ে কারাম সাফার মধ্যে একবার জোর কথা জানে কাজ জানে এক পার্সেন্ট, কথা কয় 20% ভালো। রাজনীতি কি ভাই, কোরআনের মধ্যে আছে রাজনীতি। এখন রাজনীতি করতে গেলে বিপদে পড়তেই হবে, এটা মাইনি রাজনীতি করতে হবে। কি ভাই, বিবাহ করলে বাচ্চা হবে লাজেম মুতাদ্দিনা, এখন তো ওলামায়ে কারাম আমার আর উমরের মধ্যে পার্থক্য করতে পারে না। কি ভাই, আমার এবং উমরের মধ্যে পার্থক্য করতে হিংসা, ফেসবুকের লেহা, ফেসবুকের মুজাহিদ, শেষমে দেওয়ান হযরত ছাড়ে নাই আছে না। এতে BTS আসতেছে, কী আসতেছে বাংলাদেশে, কোরিয়ান একটা সংস্থা, ড্যান্স লেসবিয়া যারা লাওয়া তাতে অন্তর্ভুক্ত ভাই, এটার নাম কি BTS মিয়া, ওলামায়ে কারাম সাফার মধ্যে একবার জোর কথা জানে কাজ জানে এক পার্সেন্ট, কথা কয় 20% সব জায়গায় ধরা। আরে ভাই আল্লাহ কারে দিয়ে কী কাজ নেবে আপনি জানেন, এই দিয়ে মোটা তাজা হইলি কি, এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কী করি, ফেসবুক দেওয়ানা হযরত কষ্টে বুক ভরা নিয়া মুসলিম তবা ইয়া কালেমা পড়ছে, আপনি জানেন না এটা, এটা আমাদের জন্য লজ্জাকর বিষয় মিয়া। এই দেখ খালিক সাইফুল্লাহ বি দামাত বরকাতুমালিয়া, উনি জীবন রাজনীতি করে না, এই মিডিয়ার কারণে বেড়ে জেল খাটছে, এই মিডিয়ার কারণে। আল্লামা খালিক সাইফুল্লাহ বি আজ পর্যন্ত জেলের ভিতরে তো বহু কথা হয়েছে, উনি কোনো রাজনীতির সাথে কোনোদিনও না জড়িত না, এই মিডিয়ার কারণে জেলের ভিতরে যাইতে হয়েছে, হ্যাঁ হ্যাঁ বাস দে, হ্যাঁ হ্যাঁ গুতা দে প্রধানমন্ত্রী, এই সে আগর বাগর একটা মিডিয়ায় হিডিং দিয়া লাইছে কথা মান ঠিক তবে ঠিক। আমরা ওলামায়ে কারামের কাজ মানুষের সমালোচনা করা না, ওলামায়ে কারামের কাজ মানুষের ফেসবুকে সমালোচনা করা না, ফেসবুকে লেখালেখি কে না, আমি স্পষ্ট ভাষায় বাংলাদেশে বলতে চাই, আজকে BTS যেটা BTS এইটা যে আসতেছে এইটা নিয়ে ওলামায়ে কারাম ফেসবুকে দিবে, ফেসবুকের মুজাহিদটা কোথায়, আমরা কে আরো ডরায় কথা কই আমি, হে ডালায় কথা কই বাংলাদেশে আমি, আমি বলছি আই এম মাঝারি, কয় আই এম মাঝারি কি কইছে এটা, আই এম না না খোলাসা করার দরকার, এখন ওলামায়ে কারাম আছেন, এই যে একটা লোক হইতে পারে ছোট, উনির চেয়ে গেলাম স্বাস্থ্য উনির কম, আল্লাহবাক উনি উনি ফোনে করলাম আমি আসছি, কম এই লোকটা ফোন দিয়েছে সত্যি কথা, আমি ওয়াদা দিছি গতকালকে বাং ছাড়ার মধ্যে মাহফিল রাত্রে নৌকা দিয়েছি, দেখেন আমার কলম জেল থেকে আবার পর প্রোগ্রাম একটাও খালি নাই, চেহারা দেখতেছেন ঘুম নাই খাওয়া নাই, নশন দি স্থানীয় ছেলে। এই বেটা তোরা ফেসবুকে লে কী করবি, ক আমার কোনো ক্ষতি হইতাছে, এ ভাই বলেন ইজ্জতের মালিক কারা, সম্মানের মালিক কারা, গাড়ি বেচছি গাড়ি দেওয়ানা লেগে পাগল, এখন যদি গাড়ি লয়ে বারোই আবার দুদুকে মামলা দিব যে কারা আইস কথা কন না কেরে, তো এখন উচিত কথা কই তাগো তগো বেজার লাগে, তো আমি যামু কোথায়। এই যে আমি আজকে দেখেন বাংলাদেশে প্রেমে দিয়ে ভরপুর হয়ে গেছে, প্রেম ভালোবাসা নেক কাজ ভালো সবাই করবে না, আল্লাহ সবারই দিয়ে ভালো কাজ নিব, এ ভাই জোরে কন, এ হুজুর একটু বন্ধ করেন, সব বন্ধ রায় না সোলা হেন মিয়া, সব জায়গায় ভাগলাম আমি, চালু বালা বেশি ভালো চালু বালা না, কি চালু বালা বেশি চালু বালা না, মানে বুঝ বালা বেশি বুঝ বালা না, মৌলবীরা যারা বেশি বুঝে হ্যার ওই বিপদে পড়ে, গিয়ে চাকরি করে এক মাস চাকরি না করলে ভরের মাস বই খাই যাতো না, এমনও আলেম আছে ফেসবুকের মুজাহিদ লেখালেখি করে, আরে বাবা তুমি কার ব্যাপারে, কার ব্যাপারে তুমি সমালোচনা করো, সে একটা ধূস করছে অন্যায় করছে, মানুষ হলে ভুলের কারখানা ভাই, আমার ভুল হইতে পারে না, আর কথা কন না কেন মিয়া, ওয়াইদ কুলনা লিল মালায়েকা ইসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফির, কোলেন তাফসীর ইবনে আব্বাস কোলেন তাফসীরে না হু নাই সরব নাই ফাসাদ না বালাগাত নাই মুরাব ছিল না মুবলি ছিল না নাকারা ছিল না মারেবা ছিল না জমা কাসরা জমা কিল্লা ছিল না, বড় বড় গেল ফেসবুক ঠেলে গেল ফেসবুক ঠেলে। আরে ভাই এটা কেমন কথা ভাই, এলেম বড় আলেম আমি কি যাই মারো বুখারি বলাইতাম, আমি আর কি পাবলিকে দাওয়া দেয় বুখারি বলাইতাম, বলেন আপনারা আমারা দেয় মানছে ওয়াস কইরা মানছে টিয়া উড়াইয়া বেড়া করে উড়াই গিরে দিতাম। হুজুর এ দেখেন দুই সাইডে যায় মিডিয়া, আরও মিডিয়া আইতেছে, আমি আইস না আইস না কা পোস্টার নাই হ্যান্ডবিল নাই কেউ জানে না, যাম গাজী মাহমুদ গিয়া দেন লোক বই রয়েছে, আসলে সম্মান দেওয়া তো মালিককে,
ইজ্জতদার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমার ভিতরে এলেম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, আমি তো কোনোদিন কই না আমি বুখারি পড়াই, আমি তো কই না বাংলাদেশে আমি বড় আলেম, কইছি কোনোদিন? আরে আমি একটু বাসন ভঙ্গি করি, ফাললে তোরা করে মাত কাফা, আগে দিত 3,000 এখন তো 40,000 50,000, অসুবিধে কি? জোরে কন, বাংলাদেশের মধ্যে স্পষ্ট ভাষায় বলি, মৌলবীরা যে যার পিছে লাগবো হ্যার কপাল খুলবো, আলহামদুলিল্লাহ কন, আলেম ওলামা যার পিছে লাগবো হ্যার কি হইব? যদি মাসুম গরিব হিসেবে ফরিব হিসেবে আজ যদি একটা স্টেটাস দেন 2,000 মৌলবীল্লাহ আল্লাহ দিলে আমার ভাইয়ের পারমিশন হইব, আল্লাহর কসম করে বলি, যার পিছে আলেমরা লাগবে তারই কপাল খুলবে, আলেম লাগবে না সে উঠতে পারবে না। দেওয়ান হযরত কেউ চিনত না, দেওয়ান হযরত কেউ চিনত না, আলেমরা টুফিওয়ালা দাঁড়িয়ে যখন ফেসবুক লেখালে আল্লাহ পাক তার মান শান আকাশচুম্বী জনপ্রিয়তা করে দিছে। খালেক সাইফুল্লাহ ভাই এখানে সাভারে মিয়া, আমরা একসাথে জেলে ছিলাম, হেফাজত উলামায়ে কেরাম বড় বড়, আজকে বলে যাই আল্লামা মামুন হক সাহেবের আমল যদি উনি অন্যায় করেও থাকে, মানুষ বলতে মানুষ মানেই ভুল হতে পারে, উনি এশাক নামাজ আওবিন নামাজের ভিতরে প্রতিদিন ছয় ফারা কোরআন তেলাওয়াত করছে, বাস্তব প্রমাণ। আব্দুল আউয়াল ড্রাইভারে ফোন দাও, বাড়ি ধরো আব আমাদের কি জানি, তোফাইল বাইরে জিজ্ঞাসা করো, নাসির ভাই তো এনই আছে গাজীপুরে, বেশি দূরে না বেটা, আমাদের সাথে লাগ দিয়ে আসস, হাতির লেদা দেখিয়া ছাগলের লেদা ইসনা গেলে মরে যাবি গা, কথা কন না গেলে মিয়া। আল্লামা মামুন হক সাহেবের আমল আমি নিজে দেখেছি, উনি যখন মাগরিবের নামাজের পরে, আমরা তো আমলি বেশি না, দেখি জাহান নামাজটা বিছাইয়া যে আল্লাহর বান্দা আওবিন নামাজের পর দাঁড়াইয়া পাড়ার পাড়ার পাড়া পিষ্টার পিষ্টা, আমি বলতেছি মামুন হযরত আপনি কি, আমি চেষ্টা করি প্রতিদিন আওবিন নামাজের মধ্যে 6-7 পারাম, 6-7 পরে পাশের রুমে ছিলাম আমি নাসির ভাই, একসাথে আল্লাহর বান্দা এত কান্না তাহাজ্জুদের সময় আমি নিজে দেখেছি, এত কান্না কার কয়, আল্লাহর কসম এ কান্না বিমলে যাবে না, এই বাংলাদেশ আলেমদের মুক্তি করে দেওয়া হোক, আজাব গজব এই বাংলাদেশের দুর্যোগ অবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি অতি সত্য লাজেম আপনি মুতাদ্দিনা, অবশ্যই জরুর যে বাংলাদেশে আজাব গজব থেকে মুক্তি পাইতে হলে আলেমদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেন, আলেমদের জামিনের ব্যবস্থা করে দেন, হাইকোর্ট জামিন দেয় আবার স্ট্রাইক করে দেয়, স্ট্রাইকের নামে তামাশা চলতেছে বছর কি বছর, মাস কি মাস আলেম ওলামা জেলের ভিতরে থুকে থুকে মরতেছে, তাদের কেউ দেখার নাই, একমাত্র কে আছে আল্লাহ। কাজী ইব্রাহিম সাহেব ডক্টর সারা বাংলাদেশ সুপরিচিত একজন ইসলামী হতে পারে যে কোনো মত, সে আমার সাথে একসাথে ছিলাম মায়ের রমজানে, 4 খতম কোরআন, 10 পারা 10 পারা, 10 দিন 10 দিন করে 1 খতম দিয়েছে, এবং কেমন লাইলে উনি আরও জুয়ান হয়ে গেছে, কয় আমি জেলখানায় যে হাফেজ কোরআন হয়ে গেছি, উনির দেখা দেখি আমরা 500 পারা পরে ফেলছি, নাসির সাহেব এখনও জীবিত, আমাদের আজিজুল হক ইসলামাবাদী সাহেব 32টা মামলা বা জায়গা বিক্রি করে লাইছে, আমগো মতো আলেমদের অনেকে জায়গা বিক্রি করে ফেলছে, অনেকের গাড়ি বিক্রি করে ফেলছে, অনেকের ব্যবসা বাণিজ্য মাদ্রাসা সব শেষ হয়ে গেছে, 15 মাস 12 মাস 20 মাস ধরে জেলের ভিতরে থাকতেছে, কেউ খবর নাই, প্রধানমন্ত্রী দেখছি গতকালকে একটা বিজ্ঞপ্তি